প্রথমে আগ্নেয়গিরি বিস্ফোরণ আর তার পিছতে শক্তিশালী এটা ভূমিকম্প ইন্ডোনেশিয়ার পূব জাভা প্রান্ত প্রলয়ংকারী রূপ ধারণ করেছে প্রকৃতিয়ে সেমেরু আগ্নেয়গিরি উদগিরণ ঘটার ফলত 13 জন লোকে প্রাণ হেরুয়াইছে লগতে গৃহহারা হয়েছে আন কেবাটিও পরিয়াল ইন্দোনেশিয়াত আগ্নেয়গিরি বিস্ফোরণ জোকারি গোল শক্তিশালী ভূমিকম্পয় সেমেরু আগ্নেয়গিরি উদগিরণত নিহত 13 জনক লোক পূব জাভা প্রান্ত হাহাকারময় পরিবেশ ইন্দোনেশিয়ার পূব জাভা প্রান্ত সংঘটিত হয়েছে এক ভয়ঙ্কর ঘটনা সেমেরু আগ্নেয়গিরি উদগিরণের ফলত প্রাণ হেরুয়াইছে 13 জনক লোকে সহস্রাধিক লোক আহত হওয়ার লগতে এতিয়াও নিখোঁজ হয়ে আছে কেইবাটাও পরিয়ালর বহুজন লোক সেমেরু আগ্নেয়গিরি উদগিরণের ফলত ধূলি ছাই ধোঁয়ারে আবরি পড়িল ইন্দোনেশিয়ার আকাশ যেন দিনতে রাতি হয়ে পড়িল অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়া পূব জাভা প্রান্ত আগ্নেয়গিরি বিস্ফোরণের লগে লগে রিক্টার স্কেলত 6.2 প্রাবল্যর ভূমিকম্পে জোকারি গল সমগ্র ইন্দোনেশিয়াক এই ভয়ঙ্কর ঘটনার লগে লগে প্রাণর মমতাত ঘর দুয়ার এরি পলায়ন করিলে অঞ্চলটোর জনতায় এক হাহাকারময় পরিবেশ ইপিনে ভয়ঙ্কর আগ্নেয়গিরি উদগিরণের পিছতেই যুদ্ধস্তরত অব্যাহত রাখিছে উদ্ধার অভিযান এই পর্যন্ত প্রায় 300 পরিয়ালক নিরাপদ স্থানলৈ স্থানান্তর করেছে ইন্দোনেশিয়া প্রশাসনে নিউজ ডেস্ক রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট রাজ্যত পুনৰ গৰজি উঠিল আৰক্ষীৰ মাৰণাস্ত্ৰ এবাৰ নগাঁৱত আৰক্ষীৰ গুলীত আহত হৈছে দুৰ্ধৰ্ষ ড্ৰাগছ মাফিয়া অভিযানকাৰী আৰক্ষীক আক্ৰমণ কৰিবলৈ গৈ গুলীবিদ্ধ হ'ল ড্ৰাগছ মাফিয়া ৰফিকুল ইছলাম আৰু ঘটনাস্থলীৰ পৰা 4 ড্ৰাগছ আসক্তকো আটক কৰিছে আৰক্ষীয়ে নগাঁৱত পুনৰ আৰক্ষীৰ এনকাউণ্টাৰ আৰক্ষীৰ গুলীত আহত ড্ৰাগছ মাফিয়া ড্ৰাগছ মাফিয়াৰ বিৰুদ্ধে আৰক্ষী আৰু চি আৰ পি এফে চলোৱা যৌথ অভিযানৰ সময়তে আৰক্ষীক আক্ৰমণ কৰিবলৈ গৈ গুলীবিদ্ধ ড্ৰাগছ মাফিয়া ৰফিকুল ইছলাম নগাঁৱৰ কাটিমাৰীত দিন দুপৰতে সংঘটিত হয় এই ঘটনা ড্ৰাগছ মাফিয়াৰ ৰফিকুল ইছলামে দীৰ্ঘদিন ধৰি নিজ বাসগৃহৰ পৰাই চলাই আহিছিল ড্ৰাগছৰ বেহা আৰক্ষীয়ে ৰফিকুলৰ ড্ৰাগছৰ বেহাৰ খবৰ লাভ কৰি চি আৰ পি এফৰ সহযোগত ৰফিকুলৰ বাসগৃহত অভিযান চলায় আৰক্ষী চি আৰ পি এফৰ অভিযানৰ সময়ত হাতত চোকা অস্ত্ৰ লৈ আৰক্ষীক আক্ৰমণ কৰে ড্ৰাগছ মাফিয়াৰ ৰফিকুলে যাৰ ফলত গুলীচালনা কৰিবলৈ বাধ্য হয় আৰক্ষী আৰক্ষীৰ গুলীত বাওঁভৰিত আঘাতপ্ৰাপ্ত ৰফিকুলক চিকিৎসাৰ বাবে নগাঁও অসামৰিক চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হয় এক্সাক্ট এই সেম জায়গাত আগতো এনেকুৱা এটা ড্ৰাগছৰ লৈ ইয়াত কাৰোবাৰ চলি আছিলে ইয়াত ড্ৰাগছ খোৱা মানুহ ইয়াত লৈ পুৰা চাপ্লাই কৰি বহাই সি ভাবি আছে অলপ টাউনৰ বাহিৰত আছে সেইকাৰণে দিনত একদম দিনত সিটো কৰি আছে আৰু তাৰ আগত যেতিয়া হৈছিলে তাৰ আগতো মানুহ ধৰিছিলে ইয়াত বহুতমান আজিও বহুতমান মানুহ আছিলে 6 ধৰিব পাৰিছোঁ এটা যিটো দাও লৈ দৌৰাইছিলে তাত তো সেই মানে ডেফিনেটলি এটা ছেল্ফ ডিফেন্সত একটা গুলি চলাইছে তাক লাগিছে পাও বিধিছে বাট সেইটো মেইন মানুহ হয় যোনে আছে এইটো ৰফিকুল ইছলাম যদি সেই না সুধৰায় তো আমিও না সুধৰাম তো এই যদি এনেকা কৰিব লাগে এইটো ইলিগেলি কাম কৰিব লাগে যিমান টাফ একশ্যন ল'ব লাগে সেইটো কৰাৰ আগত আমি দুবাৰ নাভাবিম ড্ৰাগছৰ বৃহৎ ঘাটিলৈ পৰিণত হৈছে নগাঁও উত্তৰ পূবৰ কেইবাখনো ৰাজ্যৰ পৰা নগাঁৱৰ মাজেৰে অসমৰ বিভিন্ন প্ৰান্তলৈ সৰবৰাহ হয় ড্ৰাগছ নগাঁৱৰ পৰা নীলোৎপল বৰা নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট শীতৰ আগমনৰ লগে লগে ঘন কুঁৱলীৰ আচ্ছাদন ফালি প্ৰকৃতিয়েও সলাইছে ৰূপ যেন হালধীয়া আৱৰণ পিন্ধি আচল উৰুৱাই ডেকা গাভৰুৰ মন উতনোৱা কৰিছে প্ৰকৃতিয়ে অসমৰ চনপৰা কৃষিভূমিত কৃষক ৰাইজে আৰম্ভ কৰিছে ন ন খেতি যোৰহাটৰ বানেগৰকা জাজিমুখত এতিয়া চৌদিশে কেৱল মাত্ৰ হালধীয়া যেন প্ৰকৃতিয়ে প্ৰকৃতিৰ বুকুত পাৰি দিছে এখন হালধীয়া পাৰি দিয়া চাদৰ শৰতৰ বুকুচাত উঠি ধৰাৰ বুকুলৈ শীত আহে
শীতের আগমনের লগেলগে ঘন কুঁয়লীর আচ্ছাদন ফালি প্রকৃতিও রূপ সলায়। এয়া যোরহাটর জাজিমুখর দৃশ্য। বানে গড়গা জাজিমুখত এতিয়া সৌদিশে হালধিয়া, যেন প্রকৃতিয়ে এনেদরে হালধিয়া আবরণ পিঁধি আচল উড়ায় উতনুয়া করেছে সকলের মন। জাক জাক পরিভ্রমী পক্ষীর কলরবত মুখরিত হয়ে পড়া জাজিমুখর সনপরা ভূমি এতিয়া কৃষকর আবদারত হালধিয়া হয়ে পড়েছে। কোভিড সৃষ্ট দুবছরিয়া অচলাবস্থায় জাজিমুখত সৃষ্টি করিলে কৃষি বিপ্লবর অমীয় ডলের দরে কৃষকর হাতর পরশত এতিয়া সনপরা ভূমিত ঠন ধরে উঠিছে নানা তরহর খেতি। আর এনেদরেই সরিয়হর হালধিয়াই কৃষকর মুখতো বিড়িঙাইছে কেবল প্রাপ্তির হাঁহি। বহুত ভাল লাগিছে, মানে একচুয়ালি ভাষার প্রকাশ করিব পৰা নাই। যেহেতু আমার এইখন অঞ্চল জাজিমুখ অঞ্চল মানে ছমাহ জুড়ি পানিত থাকে, সেই সময়খিনি যেটো বেদনা, এই বেদনাবিলাক বেদনাবোৰক আমার ইয়ার যেটো সরিয়হ পুলর যেটো সেউজীয়া হালধিয়া হালধিয়ার যেটো রঙিন সেই প্রতিচ্ছবিটো সম্পূর্ণ নাইকিয়া পাহৰাই পেলায়। মানে এনে পরিবেশের মাজত খাতি খোৱা মিসিং যুবতী সকলে পাহৰি পেলায় দুঃখ ক্লেশবোৰ। যাক যাক মিসিং যুবতীয়ে সরিয়হর হালধিয়ার মাজত হাঁহি খিকিন্দালি করে আনন্দত আত্মহারা হয়। আনহাতে এই দৃশ্য ডিমোর দিহিংমুখর। কৃষি বিপ্লবত ব্যস্ত এডল যুবক দিহিংমুখর চাপরির শ শ বিঘা মাটি এতিয়া হালধিয়া সেউজীয়া করে তুলিছে যুবক সকলে। বহিরাজ্যত কর্মসংস্থাপন বিচারি অথবা সরকারি চাকরির আশা বাদ দি স্বনির্ভরশীল হওয়ার আশারে দিহিং নদীর চাপরিত কৃষি কর্মরে নিজে স্বাবলম্বী হওয়ার লগতে আন নিবনুয়া যুবকক সংস্থাপনের বাট মুকলি করে দিছে এই সকল শিক্ষিত নিবনুয়া যুবকে। টোটেল মাটি 20 বিঘাত খেতি আরম্ভ করছো, 20 বিঘায় তারে আপনার 18 বিঘামান মাটি সরিয়হ দিছো, তারপরে 2 বিঘামান মাটি রঙালাও লাই পালেং এইবিলাক করেছিলো, তারপরে বাকি মাটি মুকলি করেছিলো, কিন্তু সুবিধা নহল আমার সরিয়হখিনি যিখিনি হয়েছে এবার কঠিয়াটো উলাব বলে ভাবিছো। আর টিয়কর প্রা দিগন্ত হাজরিকা আর ডিমোর প্রা কৃষ্ণজ্যোতি রায়ডুঙিয়া, নিউজ 18, অসম নর্থ ইস্ট। বিগত 7টা বছরে সন্ধান নাই রঙিয়ার মুরারার এগারী ব্যবসায়ীর। ব্যবসায়িক সূত্রে রঙিয়ার বাক্সা জেলালে উলাই গৈছিল মনোরঞ্জন কলিতা, কিন্তু কলৈ গল ব্যবসায়ীগী কোনো সুংসূত্রই নাই। প্রতিবেদন আগবাই বিদায় লোম, নমস্কার। যা 7 বছরে সন্ধান নাই রঙিয়ার মুরারার এগারী ব্যবসায়ীর। মনোরঞ্জন কলিতা নামের এই ব্যবসায়ীজন ব্যবসায়ের সূত্রে রঙিয়ার উলাই গৈছিল বাক্সা জেলালে, তারপিছরে নিরুদ্দেশ হয়ে আছে ব্যবসায়ীগী। বিভিন্ন ঠাইত বিচার খুচার করেও কোনো ধরনের সম্ভেদ নোপাত রঙিয়া আরক্ষী থানাত গোচর দিছিল পত্নীয়ে, কিন্তু আরক্ষীও ব্যবসায়ী মনোরঞ্জন কলিতার কোনো সম্ভেদ উলিয়াব নোৱাৰিলে। তারপিছরে চিন্তাত দিন কটাইছে পরিয়ালের লোকসকলে, উপায়বিহীন হয়ে নিজের তিনিক